ফিলিপাইনের আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের হাচি জোজিমা দ্বীপে 40 সেন্টিমিটার বা 1.3 ফুট উচ্চতার সুনামি ঢেউ লক্ষ্য করা গেছে। দ্বীপটি জাপানের রাজধানী টোকিও থেকে 290 কিলোমিটার দক্ষিণে। ইতিমধ্যে ভূমিকম্পের পর 1 মিটার বা তার বেশি সুনামি ঢেউয়ের সতর্কতার কারণে কিছু এলাকা ও দক্ষিণ পশ্চিম জাপানি উপকূল থেকে লোকদের সরিয়ে নেওয়ার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। পরপর 2টি প্রাকৃতিক দুর্যোগ নানা ধরনের ক্ষতি বয়ে নিয়ে আসতে চলেছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জাপানের আবহাওয়া বিভাগের বরাতে আন্তর্জাতিক নিউজ পোর্টাল রয়টার্স জানায়, এর আগে আবহাওয়া বিভাগটি 3 ফুট উচ্চতার সুনামি সতর্ক সংকেত জারি করেছিল। 2 ডিসেম্বর স্থানীয় সময় রাত 8:37 মিনিটের দিকে রিখটার স্কেলে 7.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের মিন্দানাও। এরপরই মিন্দানাওয়ের কিছু অঞ্চল ও দক্ষিণ পশ্চিম জাপানের উপকূলগুলোতে লোকজনকে নিরাপদে জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার পরপর দেশটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আকস্মিক এই ভূমিকম্প নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, 2 ডিসেম্বর শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে 7.6 মাত্রায় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 32.8 কিলোমিটার গভীরে। অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসজি বলছে, মিন্দানাওতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল 7.5। ভূপৃষ্ঠ থেকে 63 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সুনামি এবং আরও ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি সিসমোলজির কর্মকর্তা 13 শীত বাকলোকাল এপিকে জানায়, তারা দক্ষিণ সুরিগাঁও, দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানান, সামনে ভূমিকম্পের ফলে উপকূলীয় অঞ্চলে 3.2 ফুট সুনামির আশঙ্কা রয়েছে। ফিলিপাইনে ভূমিকম্প আঘাত হানার পরপর জাপানের আবহাওয়া সংস্থা জানায়, তাদের দেশে রোববার 1 মিটার অথবা প্রায় 3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। খবরটি পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই সূর্যোদয় দেশ জাপানে এই সুনামির ঘটনা ঘটে যায়। তবে এই ঘটনায়ও এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। একই সুনামি নিয়ে ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা ফি বকলস জানিয়েছেন, ফিলিপাইনের মধ্যরাতে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি কয়েক ঘন্টা অব্যাহত থাকতে পারে। আর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছেন, ফিলিপাইনের কিছু উপকূলে জোয়ার থেকে প্রায় 10 ফুট উঁচু সুনামি দেখা যেতে পারে। ফিলিপাইনের ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতি না হলেও সুনামি দেশটির জন্য মারাত্মক ভয়াবহ ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট আবহাওয়াবিদরা। এদিকে ভূমিকম্পের আতঙ্কে রয়েছেন বাংলাদেশও। 2 ডিসেম্বর সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.6। সকাল 9:35 মিনিটে এই ভূমিকম্পন ঘটে। এরপরই অনেকেই ভবন ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন বলে জানা যায়। স্বজনদের খবর নিতে থাকে কেউ কেউ, সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন সবাই। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিবিসির এক সাক্ষাৎকারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জানান, এই উৎপত্তিস্থল বাংলাদেশের অভ্যন্তরী ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা USGS বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল 5.5 রিখটার স্কেল আর এর উৎপত্তিস্থল রামগঞ্জের 8 কিলোমিটার উত্তর পূর্ব উত্তরে আর এর গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অফিসও বিবিসিকে নিশ্চিত করেছেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।